যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস আসছেন লন্ডনের বাঙালি পাড়ায়। কুশল বিনিময় করবেন বাংলাদেশি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে। আগামী ৮ই ফেব্রুয়ারি চার্লস পূর্ব লন্ডনের বাঙালি পাড়া নামে খ্যাত বাংলা টাউন সফর করবেন বলে গত বুধবার যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়েছে। রাজার সঙ্গে থাকবেন তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। ব্রিক লেনের রাজা ও কুইন কনসর্টের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সফরের এই খবর জানাজানি হওয়ার পর বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে। বাঙালি পাড়ায় এটি হবে রাজা চার্লসের প্রথম সফর। রাজা হওয়ার আগে প্রিন্স চার্লস ২০০১ সালে পূর্ব লন্ডনের বাংলাদেশিদের পরিচালিত ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনে এসেছিলেন। যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। এই কাউন্সিলেরই একটি নির্বাচনী ওয়ার্ড বাংলা টাউন। সেখানেই অবস্থিত লন্ডনের কারি ক্যাপিটাল খ্যাত ব্রিক লেন, যার অদূরে অবস্থিত বাঙালি সংগ্রাম ও ঐতিহ্যের স্মারক আলতাব আলী পার্ক ও শহীদ মিনার। সফরে রাজা বাংলাদেশিদের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস ঘুরে দেখার পাশাপাশি বাংলা কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। রাজার এই সফর আয়োজনে রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপাইরেশন নামক একটি সংগঠন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।